Anonymous hacks Russian channels to show the reality of the Ukraine war. Continue on this path. And we continue to be supportive of Russian citizens. Other countries around the world will refuse to cooperate with you. And you can face unprecedented cyber attacks from all corners of the world. Ukraine যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্য বেনামি রাশিয়ান চ্যানেল হ্যাক করেছে। ফ্রন্টলাইন থেকে একটি টিভি সম্প্রচারের সিনিপেটের ফুটেজ আবির্ভূত হওয়ার সাথে সাথে ডিজিটাল অ্যাক্টিভিজম সমষ্টিগত পরিষেবাগুলিতে প্রভাব ফেলেছিল বলে বিশ্বাস করা হয়েছিল। They've also mentioned that Russia is doing all of this in Ukraine, basically trying to recreate its Soviet glory, which was lost long back. এই যুদ্ধের বর্ণনা নিয়ন্ত্রণে কেমব্রিজের কঠোর সীমাবদ্ধতার কাছাকাছি যাওয়ার একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। বেনামি টিভি অনুসারে একটি টুইটার অ্যাকাউন্ট আক্রমণটি ইউক্রেন সংঘাতকে ঘিরে আখ্যা নিয়ন্ত্রণ করার জন্য রাশিয়ার কঠোর প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে, যেটিকে এটি তার প্রাক্তন সোভিয়েত প্রতিবেশীকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফাই করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছে। গ্লোবাল অ্যাক্টিভিস্ট গ্রুপ অ্যানোনিমাস হ্যাভ সারপ্রাইজিংলি কাম টু দি এইড অফ ইউক্রেন অ্যান্ড ডিক্লেয়ার্ড আ সাইবার ওয়ার অন রাশিয়া। এটি যারা ভুল তথ্য হিসেবে বিবেচিত তা বিতরণ করে তাদের কোনো বছরের কারাদণ্ডের হুমকি দিয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রক দাবি করার পর যে ফেসবুক রাশিয়ান মিডিয়া সীমাবদ্ধ করছে, ক্রেমলিন এটি নিষিদ্ধ করেছে। রাশিয়ায় বিবিসি নিউজের অ্যাক্সেস সীমাবদ্ধ করা হয়েছে। সম্প্রচারকে ডার্ক ওয়েবে তার রাশিয়ান ভাষার পরিষেবাতে ব্যবহারকারীদের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করে। সরকারি ক্র্যাকডাউনের পরে রেইন টিভি একটি ঘরোয়া সংবাদ পরিষেবা সম্প্রচার বন্ধ করে দেয়। Russia will never take ownership of the kind of cyber attacks that they carried out in Ukraine, and there have been plenty. But global activist group known as Anonymous have made the most public declaration of war. যুদ্ধের প্রতিবাদ করার জন্য হাজার হাজার ব্যক্তিকে রাশিয়ার আশেপাশের জায়গায় বন্দী করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলা তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা প্রদর্শন করে। ইউক্রেনের নাগরিকদের বিশ্বস্ত সংবাদ এবং তথ্যের অ্যাক্সেস হ্রাস করার জন্য রাশিয়া সম্ভবত ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য বস্তু করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একটি নতুন ব্রিফিংয়ে সতর্ক করেছে। রাশিয়া গতকাল খাকিবের একটি টিভি টাওয়ারে আঘাত হানে বলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এটি 1 মার্চ 2022 কিয়েভ টিভি টাওয়ারে অনুরূপ একটি ধর্মঘটের পরে আসে। রাশিয়ান অবকাঠামো স্ট্রাইকের কারণে সমান্তরাল ক্ষতির ফলে ইউক্রেনের ইন্টারনেট পরিষেবাও প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।